একটা শব্দ আছে, পরিস্থিতি। অনেক মানুষের মুখে আমরা এই শব্দ শুনি। জীবনে যখন অসফল হই, দুঃখ আসে, সংকট আসে, কোনো বিপদ ঘনিয়ে আসে, তখন সমস্ত দোষ আমরা পরিস্থিতির ওপর চাপিয়ে দিই। আর দেখতে গেলে কোথাও না কোথাও ঠিকই করি। এই পরিস্থিতি প্রত্যেক দিনের মতো পাল্টাতে থাকে, কিন্তু এই দিন, এই রাত, এমন কেউ আছেন যিনি এর ওপরেও নিয়ন্ত্রণ সাধন করেন, আর তিনি হলেন সূর্য। ঠিক সেই রকমই আমাদের জীবনেও সূর্য হলো এই মন। যদি এই মনের ওপর আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারব। প্রথমে এই মনের রাজা হয়ে উঠতে হবে। তাই মনে রাখবেন, যদি মন দুর্বল হয়, তাহলে পরিস্থিতি আমাদের সমস্যা বলে মনে হবে। আর এই মন যদি শক্তিশালী হয়ে ওঠে, তাহলে যে কোনো পরিস্থিতি আপনার কাছে একটা সুযোগ মাত্র, এমন এক সুযোগ যাতে অগ্রসর হয়ে আপনি মহান হয়ে উঠতে পারেন। এই মনের শক্তি বাড়ান আর মহান হয়ে উঠুন। একবার এক ব্যক্তি নিজের অসফলতার জন্য ত্রস্ত হয়ে সময় দেবতার তপস্যা করতে বসলেন। উনি তপস্যা করলেন এবং সময় দেবতা প্রসন্ন হলেন। মানুষের রূপ ধরে ওনার সামনে প্রকট হলেন। এবার সেই ব্যক্তি ওনাকে জিজ্ঞাসা করলেন যে, কি এমন আছে যার জন্য আপনি বারবার জয়ী হন আর আমি চিরকাল পরাজিত হতে থাকি? কেন এত পরিশ্রম করা সত্ত্বেও আমি সাফল্য লাভ করতে পারি না? তখন সময় দেবতা উত্তর দিলেন যে, দিন হোক বা রাত, ঝড় হোক বা ভূমিকম্প, রোদ হোক বা বৃষ্টি হোক, সময়ের সূত্রপাত হোক বা প্রলয়, আমি থামি না, আমি চলতেই থাকি। আর সেই জন্য যিনি থেমে যান তিনি পরাজিত হন আর আমি জয়ী হই। এটাই আমাদের শিখতে হবে। জীবনে সবসময় চলতে থাকুন, কখনো থামবেন না। হ্যাঁ, কিছুক্ষণের জন্য থামতে পারেন, বিশ্রাম করার জন্য, নিজেকে আরও সশক্ত করে তোলার জন্য, কিন্তু থেমে যাবেন না। নিরন্তর কর্ম করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন, তবেই এই সংসার আপনাকে মনে রাখবে। আমাদের জীবনে গুরুজনরা, জ্ঞানী মানুষজন সব সময় একটা কথা বলেন, ধৈর্য ধরো। শুধুমাত্র দুটো শব্দ, কিন্তু কতটা বিশাল সেটা বোঝার চেষ্টা করুন। ছোট একটা অস্ত্র হাতে নিন এবং একটা বিশাল পর্বতে নিরন্তর প্রহার করতে থাকুন। ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন। একদিন দেখবেন এই বিশাল পর্বতে আপনি একটা পথ তৈরি করবেন। কোনো ধনুকধর যখন নিজের বিদ্যা অর্জন করেন, তখন তাকেও ধৈর্য ধরতে হয়, তার নিজেকে সময় দিতে হয়, তবেই সে ধনুর্বিদ্যা শিখতে পারে। সেভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরা খুব প্রয়োজন। পরিবারে ধৈর্য ধরতে পারলে তাহলে আস্তে আস্তে দেখবেন প্রেম বৃদ্ধি পাচ্ছে। সমাজে যদি ধৈর্য ধরতে পারেন, তাহলে আস্তে আস্তে এই সমাজ আপনাকে সম্মান করবে। যদি নিজের জীবনে ধৈর্য ধরতে পারেন, তাহলে নিজের থেকেই আত্মবিশ্বাস বাড়বে, নিজের বিকাশ হবে। জীবনে সব কিছু সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন। হয়তো আস্তে আস্তে হবে, কিন্তু হবে অবশ্যই। শুধু ধৈর্য রাখুন, কারণ ধৈর্যই সব থেকে বড় পুঁজি। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।